পৃথিবীর অন্যতম মেগাসিটি রাজধানী ঢাকায় বসবাসরত প্রায় পৌনে দুই কোটি নাগরিকের নিরাপত্তা বিধানে সদাতৎপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের 34,000 সদস্য। প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে নিজ নিজ অর্পিত দায়িত্ব নিবেদিতভাবে পালনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ। জনগণের মধ্যে সেন্স অব সিকিউরিটি তথা নিরাপত্তাবোধ বৃদ্ধির লক্ষ্যে সমাজ থেকে পুলিশ ভীতি দূর করা প্রয়োজন। এ লক্ষ্যে মহানগরীর ব্যস্ত এবং বহুমাত্রিক সমাজ ব্যবস্থায় জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি বিট পুলিশিং প্রবর্তন করা হয়েছে। এছাড়া ক্রমাগত উঠান বৈঠকের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও উদ্ঘাটনে স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করা হয়েছে। বিভিন্ন অপরাধী ও জঙ্গি গোষ্ঠী বাড়ির মালিকের অজ্ঞাতে ভুয়া নাম, ঠিকানা ও পেশা ব্যবহার করে বাড়ি ভাড়া নিয়ে অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা করে থাকে। এ অপচেষ্টা রোধে এলাকার অপরাধ, অপরাধী, গুরুত্বপূর্ণ স্থাপনা, বাড়ির মালিক এবং ভাড়াটিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করে ভাড়াটিয়াদের ডাটাবেস তৈরির কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। সংগৃহীত তথ্যের বহুমাত্রিক ব্যবহারের জন্য সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার প্রবর্তন করা হয়েছে। এতে করে অপরাধ প্রতিরোধ করা সহজ হবে এবং অপরাধীরা পালিয়ে গেলেও খুব সহজে তাদের শনাক্ত ও গ্রেপ্তার করা যাবে। 2016 সালে হোলি আর্টিসান বেকারিতে হামলার মাধ্যমে জঙ্গিবাদের যে ভয়াল রূপ দেশবাসী প্রত্যক্ষ করেছিল তা এখন সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে। একের পর এক ধারাবাহিক সফল অভিযানের মাধ্যমে ওই সন্ত্রাসীদের বিষ দাঁত ভেঙে দেয়া সম্ভব হয়েছে। হোলি আর্টিসান বেকারিতে সংঘটিত নৃশংস ও মর্মান্তিক সন্ত্রাসী ঘটনা মোকাবেলায় আত্মাহুতি দিয়েছিলেন ডিবির এসি মোহাম্মদ রবিউল করিম ও বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন খান। এরপর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের নেতৃত্বে কল্যাণপুর, রূপনগর, আজিমপুর, আশকোনা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের জঙ্গি আস্তানায় সাহসিকতার সাথে একের পর এক ইতিহাসের সফল অভিযান পরিচালিত হয়। পনেরোই আগস্ট 2017 জাতীয় শোক দিবসে নাশকতা করতে চেয়েছিল এই দুষ্কৃতিকারীরা। ট্যাঙ্ক ভর্তি বিস্ফোরক নিয়ে ওত পেতে থাকা সন্ত্রাসীদের জীবন বাজি রেখে রুখে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্ভীক যোদ্ধারা। এভাবে একের পর এক অভিযানে 57 জন চিহ্নিত ও আত্মস্বীকৃত জঙ্গিকে নির্মূলের মাধ্যমে জঙ্গিবাদের নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। সব অভিযানেই সাধারণ মানুষের শতভাগ ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে বিশ্বমানের দক্ষতা, বিচক্ষণতা, অভূতপূর্ব সাহসিকতা ও কৌশল প্রদর্শন করেছে কাউন্টার টেরোরিজমের সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। ঢাকা মেট্রোপলিটন পুলিশে ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স, অফিস অটোমেশন সিস্টেম, পেরোল ম্যানেজমেন্ট, সিটি সার্ভিলেন্স সিস্টেম, ই ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম, CIMS, SIVS, ভেহিকল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মতো প্রযুক্তি ব্যবহার হচ্ছে। সর্বসাধারণের নিকট থেকে জঙ্গিবাদ, উগ্রবাদ, বোমা, বিস্ফোরক, অস্ত্র, মাদক, সাইবার ক্রাইম, আন্তদেশীয় অপরাধ, জালিয়াতি, চিহ্নিত সন্ত্রাসী, অপরাধী ইত্যাদি সম্পর্কিত তথ্য প্রাপ্তির জন্য হ্যালো সিটি অ্যাপস চালু করা হচ্ছে। ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কসমূহে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আব্দুল গনি রোডের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সহ রাজধানীর অন্যান্য কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ কক্ষ থেকে স্থাপিত সকল সিসিটিভিকে সার্বক্ষণিক নজরদারি করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশে তথ্য ও সামাজিক যোগাযোগ সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেবার খাত ও গ্রহণের উপায়, বিভিন্ন শাখা সম্পর্কে সঠিক নির্দেশনার জন্য www.dmp.gov.bd ওয়েবসাইট যুগান্তকারী অবদান রাখছে। বিভিন্ন বিষয়ে হালনাগাদ সংবাদ প্রচারে প্রয়োজনীয় ভূমিকা রাখছে www.dmpnews.org নিউজ পোর্টাল।
বর্তমানে ডিএমপি নিউজের পাঠক সংখ্যা প্রায় ১৩ কোটি। ফেসবুকেও আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্বরূপ পদচারণা। পুলিশ কমিশনার ফেসবুক লাইভে নাগরিকদের সমস্যা শুনছেন ও প্রতিকারের কার্যকরী উদ্যোগ গ্রহণ করছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল এ ফেসবুক পেজ ইতিমধ্যে ফেসবুক অথরিটি কর্তৃক ভেরিফাইড হয়েছে। বর্তমানে এ ফেসবুক পেজে লাইক সংখ্যা প্রায় ৩.৫ লাখ। অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্যতম দায়িত্ব জনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বিশ্ব ইজতেমা, বই মেলা, অমর একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ, মে দিবস, মাহে রমজান, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, তাজিয়া মিছিল, দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা, বিজয় দিবস, বড়দিন, ফোকফেস্ট, 31st night সহ সকল জাতীয় উৎসব অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদান করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। উৎসবমুখর পরিবেশে লাখ লাখ নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রতিটি উৎসব প্রাণের মেলায় পরিণত হয়। মসজিদুল হারামের দুই ইমামের বাংলাদেশে আগমন উপলক্ষে নিরাপত্তা, পোপের বাংলাদেশ সফর, আইপিইউ সম্মেলন, সিপিএ সম্মেলন, বিপিএল ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর সহ বিভিন্ন আন্তর্জাতিক খেলাগুলো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা বিশ্বমানের হিসেবে স্বীকৃতি লাভ করেছে। গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি নিয়মিত পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের প্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ মামলার বস্তুনিষ্ঠ এবং মানসম্পন্ন তদন্ত যৌক্তিক সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে। ২০১৭ সালে বাড্ডায় বাবা ও মেয়ে হত্যা, ফকিরাপুলে আল শাহিন হোটেলে রিনা আক্তার হত্যা, ওয়ারিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তালহা হত্যা, ওয়ারিতে ছিনতাইকালে শিশু আরাফাত হত্যা, এএসপি মিজান হত্যা, বনানীর সিদ্দিক হত্যা, বংশালের আরাফাত হোটেলের ম্যানেজার হত্যা মামলাসহ অনেক চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন করা হয়েছে। গত এক বছরে মাদকদ্রব্য সংক্রান্ত ১৩,638টি মামলা দায়ের করা হয়েছে। এ সকল মামলায় ১৮,582 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬৫,200 বোতল ফেন্সিডিল, ২,৯০০ কেজি গাঁজা, ১৬৪ কেজি হেরোইন, ২৯,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫২,১৮৩ পিস ইঞ্জেকশন সহ অন্যান্য মাদকদ্রব্য। গত এক বছরে অস্ত্র উদ্ধার সংক্রান্ত ২৬৫টি মামলা দায়ের করা হয়েছে। এ সকল মামলায় ৫৫২ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১২৪টি পিস্তল, ৩২টি রিভলভার, ১৭টি শাটারগান সহ বিভিন্ন শ্রেণীর ১৭৮টি অস্ত্র। এছাড়া ১০২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিস্ফোরকের ক্ষেত্রে পেট্রোল বোমা ২,০৯৯টি, ককটেল ১,৮৭৯, গ্রেনেড ৪টি সহ মোট ৪,১৬৫টি বিভিন্ন প্রকারের বোমা ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গাড়ি উদ্ধার সংক্রান্তে গত এক বছরে ৩৮৮টি মামলা দায়ের করা হয়েছে। এ সকল মামলায় ২৫২ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০৮টি প্রাইভেট কার, ১৩টি মাইক্রোবাস, ১৯৮টি মোটরসাইকেল, ৩২টি সিএনজি, ২১টি ট্রাক কভার্ড ভ্যান, ৩৪টি জিপ পিক আপ, ২টি ট্যাক্সিক্যাব ও ১৬টি বাস সহ মোট ৪২৮টি গাড়ি। উল্টো পথে গাড়ি চালানো এবং অননুমোদিত স্টিকার, বিকন লাইট, হুটার ও কালো কাচ ব্যবহার অনেকটাই নিয়ন্ত্রণ করা হয়েছে। ই ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমকে অধিকতর সহজ, গতিশীল ও স্বচ্ছ করা হয়েছে। ট্রাফিক জোনের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন এলাকায় জনগণের গাড়ি রিকুইজিশন বন্ধ করা হয়েছে। নারী ক্ষমতায়নের অংশ হিসেবে নারী সার্জেন্টরা রাস্তায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। যানজটের আগাম তথ্য জনগণকে জানানোর জন্য রেডিও স্পাইস ৯৬.৪ FM এর সাথে চুক্তি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এতে করে প্রতি ১৫ মিনিট পরপর ঢাকাবাসী ট্রাফিক কন্ট্রোল রুম থেকে সরাসরি যানজটের তথ্য জানতে পারছে। গুলশানস্থ হলি আর্টিজান হামলার পর ডিপ্লোমেটিক এনক্লেভে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিন্যাসের মাধ্যমে টেকসই নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পুরো এলাকাকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশি টহল ব্যবস্থা, গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। পুলিশি কার্যক্রমের কেন্দ্রবিন্দু থানায় সেবার মানোন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সকল থানায় পর্যায়ক্রমে স্থাপিত হচ্ছে নারী ও শিশু বান্ধব হেল্প ডেস্ক। প্রতিটি থানায় নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী সাধারণ ডায়েরি ফর্ম বই আকারে সরবরাহ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নাগরিকদের প্রত্যাশিত সেবা প্রদানের ক্ষেত্রে যা একটি যুগান্তকারী পদক্ষেপ। হয়রানিমূলক গ্রেপ্তার বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে থানা পুলিশের মোবিলিটি বৃদ্ধির পাশাপাশি নিয়মিত চেকপোস্ট ও সমন্বিত ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঐতিহাসিক পুরনো ভবনটিকে নতুন আঙ্গিকে সংস্কার করা হয়েছে। এতে করে ডিএমপি সদর দপ্তর অবকাঠামোগতভাবে এখন পুরনো ও নতুনের সম্মিলনে একটি ঐতিহাসিক স্থাপনা। রাজারবাগে শিরুমিয়া মিলনায়তন ও নতুন দুটি গেট নির্মাণ করা হয়েছে। ডেমরা পুলিশ লাইনের কার্যক্রম চালু করা হয়েছে। শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, ব্লাড ব্যাংক হতে সহায়তা, এতিম ও দুস্থদের সাথে ইফতার আয়োজন, অসুস্থ ও দুস্থদের আর্থিক সহায়তা, বৃক্ষরোপণ সহ নানাবিধ সামাজিক উন্নয়ন ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহতভাবে গ্রহণ করা হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অনেক সদস্যের সন্তানদের শিক্ষা জীবন সহজ ও নিশ্চিন্ত করতে ডিএমপির পক্ষ থেকে প্রথমবারের মতো চালু করা হয়েছে শিক্ষাবৃত্তি। আগে অনেক সদস্যের সন্তানদের মেধা থাকা সত্ত্বেও আর্থিক অনটনের কারণে শিক্ষা জীবন ব্যাহত হচ্ছিল। শিক্ষাবৃত্তি চালুর ফলে এই অনিশ্চয়তা অনেকাংশেই কেটে গেছে। ইতিমধ্যে 659 জনকে প্রায় 35 লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। নারী কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে পরিচালিত উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন সুবিধাবঞ্চিত ও নির্যাতনের শিকার নারী ও শিশুদের আবাসন, আইনি সহায়তা, কাউন্সেলিং সহ অন্যান্য সেবা প্রদান করে। সমাজের এই নিগৃহীত অসহায় মানুষগুলোর একটি নিরাপদ আশ্রয়স্থল ভিকটিম সাপোর্ট সেন্টার। ঢাকাবাসীকে 24 ঘন্টা নিরাপত্তা প্রদানের মতো কঠিন দায়িত্ব পালনে সর্বদা ব্যস্ত থাকার পরও খেলাধুলাতেই এগিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। প্রথমবারের মতো ডিএমপি পুলিশের আন্তঃবিভাগীয় ক্রিকেট, ভলিবল, কাবাডি, টেবিল টেনিস, ফুটবল সহ সকল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৭ সালে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা ও নগরবাসীর জানমাল রক্ষায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের 44 জন গুরুতর আহত হয়েছেন। তাদের কর্মকাণ্ডের সঙ্গে মিশে আছে নিরবচ্ছিন্ন দেশপ্রেম এবং মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। জনবান্ধব পুলিশিং ব্যবস্থা প্রচলনের মাধ্যমে নিরাপদ রাজধানী বিনির্মাণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 34,000 সদস্য আন্তরিকভাবে শীত গ্রীষ্ম বর্ষায় দিনরাত 24 ঘন্টা আস্থার প্রতীক হয়ে প্রস্তুত আছে আপনাদেরই পাশে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের 43তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি সম্মানিত নাগরিকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ঢাকা মহানগরের আইন শৃঙ্খলার উন্নয়ন এবং জনপ্রিয়তা রক্ষায় ডিএমপির 34,000 পুলিশ সদস্য আন্তরিকভাবে অহর্নিশ পরিশ্রম করে চলেছে। 1 জুলাই 2016 সালে গুলশানের হলি আর্টিজান বেকারিতে নৃশংস সন্ত্রাসী হামলার পরে সমগ্র জাতি যখন উদ্বেগ এবং উৎকণ্ঠায় পড়েছিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করলেন জিরো টলারেন্স টু টেরিজম পলিসি। তার আহ্বানে সাড়া দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাল ক্রাইম ইউনিটের সদস্যরা জীবন বাজি রেখে সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের দায়িত্ব পালন করে চলেছে। একের পর এক সফল অভিযানের মধ্য দিয়ে জঙ্গি নেটওয়ার্ককে ইতিমধ্যেই বিধ্বস্ত করা হয়েছে। জীবন দিয়েছে আমাদের 7 জন প্রিয় সহকর্মী। কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং এবং শত শত উঠান বৈঠকের মধ্য দিয়ে হাজার হাজার নাগরিককে পুলিশি কাজের সাথে সম্পৃক্ত করা হয়েছে। ইতিমধ্যে আমরা তৈরি করেছি নাগরিকদের তথ্য ডাটাবেস। আমাদের সিস্টেমে 80 লক্ষ নাগরিকদের তথ্য ইতিমধ্যে সংগৃহীত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক এবং জাতীয় বিভিন্ন ইভেন্টের নিরাপত্তা আমরা দিতে সক্ষম হয়েছি। থানায় গিয়ে যে কোনো নাগরিক যাতে তার বক্তব্য পেশ করতে পারে এবং সে আইনি সহায়তা পায়, সেখানে গিয়ে স্বস্তি বোধ করে, নিরাপত্তা বোধ করে, সেজন্য আমরা সুস্পষ্ট নির্দেশ দিয়েছি এবং আমাদের ঊর্ধ্বতন অফিসাররা নিয়মিতভাবে সেটি নিবিড়ভাবে তদারক করে চলেছেন। থানায় স্থাপিত হয়েছে নারী এবং শিশু ডেস্ক। কোনো পুলিশ কর্মকর্তা কোনোভাবেই যাতে জনগণের হয়রানি না করে, পেন্ডিং মামলায় কাউকে হয়রানি করা না হয়, মিথ্যা মামলায় কাউকে হয়রানি না করা হয়, সেই ব্যাপারে আমরা কঠোর দৃষ্টি রেখেছি। আমরা এই প্রসিকিউশন সিস্টেম চালু করেছি যার মধ্য দিয়ে ট্রাফিক জরিমানা আদায়ে এসছে স্বচ্ছতা এবং বন্ধ হয়েছে জনহয়রানি। একথা অনস্বীকার্য যে ঢাকা মহানগরীর প্রধান সমস্যা যানজট সমস্যা। বাড়ছে না রাস্তা, কিন্তু প্রতিদিনই বাড়ছে জনগণ এবং যানবাহনের সংখ্যা। শত সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা যানজটকে সহনশীল পর্যায়ে রাখার জন্য আন্তরিকভাবে প্রচেষ্টা করে যাচ্ছি। তৈরি হচ্ছে ইউলুপ, ফ্লাইওভার, এমআরটি, বিআরটি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি উন্নয়নমূলক কার্যক্রমগুলো শেষ হলে ট্রাফিক ব্যবস্থার দৃশ্যমান উন্নয়ন সাধিত হবে। আমাদের ওয়েবসাইট, নিউজ পোর্টাল এবং ফেসবুকে দর্শকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে দিয়ে আমরা সরাসরি জনগণের বিভিন্ন সমস্যা জানার চেষ্টা করি এবং আমাদের কর্মকাণ্ড আমরা জনগণকে জানাই এবং আমাদের প্রদত্ত সেবাগুলো আমরা সাধারণ মানুষকে অবহিত করতে পারি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় আমাদের পাশে থাকছেন এবং আমাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন, তার প্রতি রইল গভীর কৃতজ্ঞতা। সম্মানিত নগরবাসীর সহযোগিতার এই ধারা অব্যাহত থাকলে একটি সন্ত্রাসমুক্ত, অপরাধমুক্ত, জঙ্গিমুক্ত, মাদকমুক্ত, নিরাপদ ঢাকা শহর বিনির্মাণে আমরা সক্ষম হব বলে দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি।